বর্তমানে ইতালি নামে পরিচিত ভূমধ্যসাগরীয় উপদ্বীপ এলাকায় এখন থেকে প্রায় 3000 বছর আগে রোম নামক একটি জনপদের ভিত্তি স্থাপন করা হয়েছিল। কালের পরিক্রমা এই জনপদটি প্রথমে একটি রাজ্য, তারপর প্রজাতন্ত্র এবং সবশেষে একটি সাম্রাজ্য হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। খ্রিস্টাব্দ প্রথম শতকে এই রোমান সাম্রাজ্য উত্তর পশ্চিম দিকে ব্রিটেন থেকে শুরু করে দক্ষিণ পূর্বে বর্তমান মিশর এবং সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় এই সাম্রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় 60 কোটির মতো, যার মধ্যে আনুমানিক 10 লাখ নাগরিক রাজধানী রোম শহরে বসবাস করতেন। পুরো সাম্রাজ্য জুড়ে এই বিপুল সংখ্যক মানুষের মনোরঞ্জনের জন্য রোমান সম্রাটরা অ্যাম্পিথিয়েটার নামক এক ধরনের স্থাপনা তৈরি করতেন। স্টেডিয়াম সদৃশ এই স্থাপনাগুলোর কেন্দ্রে বিভিন্ন মারণাস্ত্রে সজ্জিত গ্ল্যাডিয়েটররা মরণাপন যুদ্ধে অবতীর্ণ হতেন। থাকত বাঘ, সিংহ এবং গন্ডারের মতো প্রাণীদের লড়াই উপভোগের ব্যবস্থাও। এমন প্রায় 250 অ্যাম্পিথিয়েটার রোমান সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ভিডিওতে আপনাদের কলোসিয়াম নামক অ্যাম্পিথিয়েটারটি সম্পর্কে বিস্তারিত জানাব। খুদ রোম শহরে অবস্থিত এই স্থাপনাটিকে রোমানদের নির্মিত স্থাপত্যকর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া যেতে পারে। এটি নির্মাণে এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল যা এখনও আমরা বহুতল ভবন নির্মাণে ব্যবহার করে থাকি। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তরী পর্বে কলোসিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে আসি। সময়টা খ্রিস্টাব্দ 860 সাল। রোম সাম্রাজ্যে তখন সম্রাট নিরোর শাসন চলছে। নিজের বিভিন্ন শখ মেটাতে এই সম্রাট জনগণের ঘাড়ের উপর একের পর এক করের বোঝা চাপিয়ে দিচ্ছিলেন। এর মধ্যে নিজের বিলাসবহুল বাসভবন নির্মাণের খরচ মেটাতেও একই কৌশলের আশ্রয় নেন তিনি। ইতিহাসের পাতায় নিরোর এই প্রাসাদটি গোল্ডেন প্যালেস বা স্বর্ণালী প্রাসাদ নামে পরিচিত। এই প্রাসাদের সামনে সম্রাট নিরোর প্রায় 100 ফুট উঁচু একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। স্বর্ণের পাতলা আবরণে মুড়ে দেয়া সেই মূর্তিটি প্রত্যক্ষদর্শীদের লিখে যাওয়া বর্ণনা অনুযায়ী ভোরের আলোয় কোনো দেবমূর্তির মতোই জলজল করে উঠত। সম্রাট নিরোর এই অমিতব্যয় জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে রোম সাম্রাজ্যের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে সাম্রাজ্যের প্রান্তিক প্রদেশগুলোয় এই জনরোষ রীতিমতো সশস্ত্র বিদ্রোহের রূপ ধারণ করে। ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত জেরুজালেম শহরের স্থানীয়রাও এমন এক সশস্ত্র বিদ্রোহ শুরু করায় সম্রাট নিরো অবসর নেয় এক সেনাপতিকে সেই বিদ্রোহ দমনে সেখানে পাঠিয়েছিলেন। ভেসপাসিয়ান নামের সেই সেনাপতি জেরুজালেম পৌঁছানোর পরপরই সম্রাট নিরোকে একাধিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে রোমের সিনেট। এই অপরাধের সাজা হিসেবে নিরো চাইলে সশ্রম কারাদণ্ড কিংবা স্বেচ্ছা নির্বাসন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এরপর খ্রিস্টাব্দ 69 সালটা রোমের ইতিহাসে 4 সম্রাটের বছর হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ নিরো পরবর্তী ক্ষমতাশূন্যতার সুযোগে ওই বছর একে একে 4 জন রোমের সম্রাট হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। এদের মধ্যে চতুর্থজন ছিলেন জেরুজালেমের বিদ্রোহ দমনে প্রেরিত সেনাপতি ভেসপাসিয়ান। সম্রাট হিসেবে অভিষেক গ্রহণের পর ভেসপাসিয়ান জনরোষ দমনের পরিবর্তে জনসাধারণের সন্তুষ্টি অর্জনে কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। বর্তমান সময়ের মতো তখনও সাধারণ মানুষ জমকালো ক্রীড়া প্রতিযোগিতার দর্শক হতে পারাটা বেশ উপভোগ করত। তাই নতুন সম্রাট রোম শহরের বাসিন্দাদের জন্য একটি অ্যাম্পিথিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেন। শুধু তাই না, নিরোর প্রতি বিদ্যমান অসন্তোষ প্রশমনে ভেসপাসিয়ান প্রাক্তন সম্রাটের বাসভবন হিসেবে নির্মিত গোল্ডেন প্যালেস গুড়িয়ে দিয়ে তার স্থলে সেই অ্যাম্পিথিয়েটারটি তৈরির নির্দেশ দেন। নিরোর প্রাসাদ গুড়িয়ে দেওয়ার দিন রোম শহরের জনসাধারণের উল্লাসী বলে দেয় এই নির্দেশে কতটা রাজনৈতিক প্রজ্ঞার উদাহরণ রেখেছিলেন ভেসপাসিয়ান। প্রাসাদ গুড়িয়ে দেওয়ার পর সেখানে অ্যাম্পিথিয়েটার নির্মাণের একমাত্র উপযুক্ত জায়গায় অবস্থিত হ্রদটি এই প্রকল্পের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছিল। এই জলাশয়ের পানি সেচার জন্য হ্রদটির চারপাশে সুপরিসর একটি ড্রেন তৈরি করা হয়। চতুর্ভুজ এই ড্রেনের প্যাসেজগুলোর প্রস্থ ছিল প্রায় 50 মিটার বা 165 ফুটের বেশি। এই প্যাসেজগুলো থেকে সংগৃহীত পানি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ একটি পয়ঃনিষ্কাশন প্রণালীর মাধ্যমে টাইবার নদীতে নিয়ে ফেলা হতো।
কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ছাড়া এই প্রকল্পের সফল বাস্তবায়নই বলে দেয় রোমান প্রকৌশলীরা তাদের কাজে কতটা সিদ্ধহস্ত ছিলেন। হ্রদ শুকানোর পর অ্যাম্পি থিয়েটার নির্মাণের স্থান পাওয়া গেলেও রাজকোষাগারের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। সম্রাট নীরোর চাহিদা মেটাতে গিয়ে এমনিতেই তার তলানিতে ছিল। এরপর বছর ধরে চলা গৃহযুদ্ধে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলা যায়। ব্যয়বহুল এই নির্মাণ প্রকল্পের খরচ যোগাতে ভেসপাসিয়ান তার জেরুজালেমে বিদ্রোহ দমনের পুরনো দায়িত্বটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। সম্রাট হিসেবে অভিষেক গ্রহণের জন্য রোম আসার আগে ছেলে টাইটাসকে সেই সেনা অভিযানের দায়িত্ব দিয়ে এসেছিলেন ভেসপাসিয়ান, যাকে এবার জেরুজালেমের সুপ্রাচীন ইহুদি মন্দিরটি লুটের নির্দেশ দেন নতুন সম্রাট। পিতার সেই আদেশ মেনে জেরুজালেমের ঐতিহ্যবাহী মন্দিরে রক্ষিত মূল্যবান সব সম্পদ বাজেয়াপ্ত করে রোমে পাঠিয়ে দেন টাইটাস। সেই সাথে জেরুজালেম শহরের অন্তত 30,000 অধিবাসীকে দাস হিসেবে জোরপূর্বক রোম শহরে নিয়ে আসেন সম্রাটপুত্র। ক্রীতদাস নির্ভর রোমান সমাজে বিপুল সংখ্যক দাস বিক্রি করে প্রাপ্ত অর্থ অ্যাম্পি থিয়েটার নির্মাণে ব্যবহার করা হয়েছিল। রাজধানীতে অবস্থিত এই অ্যাম্পি থিয়েটারটি সাম্রাজ্যের সবচেয়ে বড় অ্যাম্পি থিয়েটার হিসেবে তৈরির নির্দেশ দিয়েছিলেন সম্রাট ভেসপাসিয়ান। তার সেই নির্দেশ বাস্তবায়নে রোমান প্রকৌশলীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো এখনও বহুতল ভবন নির্মাণে হরহামেশা ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে প্রথমেই বলতে হবে আগুনে পোড়ানো ইটের কথা। বর্তমানে এই ইট নাগরিক সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এবং এখনও এর নির্মাণে প্রায় 2,000 বছর আগে রোমানদের ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পোড়ামাটির তৈরি ইটের পাশাপাশি ঢালাইয়ের কাজে কংক্রিটের ব্যবহারও এই কলোসিয়াম তৈরির সময় রোমান প্রকৌশলীদের আবিষ্কৃত একটি প্রযুক্তি। এর আগ পর্যন্ত রোমান স্থাপনাগুলো নির্মাণে চুনসুরকির ঢালাই নামে পরিচিত একটি প্রাচীন প্রযুক্তি ব্যবহার করা হতো। শেষ পর্যন্ত খ্রিস্টাব্দ 72 সালে মূল কলোসিয়াম ভবনের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়। নকশা অনুযায়ী উপবৃত্তাকার এই স্থাপনাটির দৈর্ঘ্য ছিল 189 মিটার বা 615 ফুট আর মাঝ বরাবর প্রস্থ ছিল 156 মিটার বা 510 ফুট। বিশাল স্থাপনাটি উপবৃত্তাকার দুটো দেয়ালের উপর দাঁড়িয়ে আছে। তিনতলায় দেয়ালের প্রতিতলায় 80টি করে আর্চ রয়েছে, অর্থাৎ এক একটি দেয়ালে প্রায় 250 আর্চ বিদ্যমান। মূল নকশায় এই স্থাপনাটি 4 তলা হবার কথা থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে 3 তলাতেই এই নির্মাণ কাজের রীতি টানা হয়েছিল। 3 তলা এই স্থাপনাটির উচ্চতা ছিল 48 মিটার বা 157 ফুট। সব মিলিয়ে 24,000 বর্গমিটার এলাকা নিয়ে অবস্থিত এই স্টেডিয়ামের ভেতর থাকা মাঠটির দৈর্ঘ্য ছিল 87 মিটার বা 287 ফুট আর প্রস্থ ছিল 55 মিটার বা 180 ফুট। কলোসিয়ামের নির্মাণ কাজ সম্রাট ভেসপাসিয়ানের নির্দেশে শুরু হলেও এর শেষটা দেখে যেতে পারেননি তিনি। 79 সালে ভেসপাসিয়ানের মৃত্যুর পর তার জেরুজালেম ধ্বংসকারী সন্তান টাইটাস রোমের সম্রাট হিসেবে অভিষেক গ্রহণ করেন। অভিষিক্ত হয়ে তিনি 1 বছরের মধ্যে কলোসিয়ামটি উদ্বোধনের ঘোষণা দেন। নতুন সম্রাটের ঘোষণা অনুযায়ী নির্মাণ কাজের গতি আরও বাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলেন সংশ্লিষ্টরা। অবশেষে 8 বছর পর 80 সালের আগস্ট মাসে স্থাপনাটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। পরের মাসে এর উদ্বোধন উপলক্ষে টানা 100 দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেন সম্রাট টাইটাস। নাম ক্রীড়া প্রতিযোগিতা হলেও কলোসিয়াম এবং অন্যান্য অ্যাম্পি থিয়েটারে যে প্রদর্শনীর ব্যবস্থা করা হতো তাকে রক্তক্ষয়ী এবং অসম যুদ্ধ বলাই ভালো হবে। ওই প্রতিযোগিতার একটি ইভেন্টে নিরস্ত্র মানুষদের বাঘ এবং সিংহের মতো হিংস্র প্রাণীর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হতো। হতভাগ্য এই মানুষদের কেউ ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি, আবার কেউ ছিলেন ক্রীতদাস। নৃশংস এই বিনোদনের এখানেই শেষ না। এরপরে প্রাণীগুলোকে হত্যার জন্য সশস্ত্র শিকারীরা উন্মুক্ত সেই মঞ্চে প্রবেশ করতেন। আর প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটি ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ। এই ইভেন্টে বিভিন্ন ধরনের অস্ত্র এবং বর্মে সজ্জিত যোদ্ধারা পরস্পরের বিরুদ্ধে মরণাপন্ন যুদ্ধে অবতীর্ণ হতেন। কারো হাতে থাকত বিশাল তরবারি এবং ঢাল, আবার হয়তো তার প্রতিদ্বন্দ্বীর হাতে থাকত বর্ষা এবং মাছ ধরার জাল। মর্মান্তিক এবং অমানবিক এই প্রদর্শনী ছিল রোমানদের বিনোদনের অন্যতম মাধ্যম। এই গ্ল্যাডিয়েটররা ছিলেন পেশাদার যোদ্ধা, তবে এদের শুরুটা হতো ক্রীতদাস হিসেবে।
নিয়মিত যুদ্ধের প্রশিক্ষণ নেয়া এই ক্রীতদাসরা একটি নির্দিষ্ট সময়ে যুদ্ধের মঞ্চে বেঁচে থাকতে পারলে দাসত্ব থেকে মুক্তি লাভ করত, যা গ্ল্যাডিয়েটরদের জন্য অন্যতম প্রণোদনা হিসেবে কাজ করত। এছাড়া রোমের জনসাধারণের মাঝে এদের খ্যাতি ছিল রীতিমতো আকাশচুম্বী। বিশেষজ্ঞরা এই গ্ল্যাডিয়েটরদের ইতিহাসের প্রথম সুপারহিরো আখ্যা দিয়েছেন। নির্মাণের 2000 বছর পরেও সগর্বে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আধুনিক যুগে একাধিকবার সংস্কার করা হয়েছে। জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটিতে প্রতি বছর গড়ে 60 লাখ মানুষ ঘুরতে আসেন।